আমরা বটতলিতে এখানে এসেছি, এখানে মায়েদের সঙ্গে সবার সঙ্গে আমরা কথাও বলেছি। এনাদেরকে কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি যে আমরা যেখানে মায়েদের জন্য যে একটা ব্যাংক তৈরি করতে চাই মায়েদের পরিষেবার জন্য, সেখানে আপনারা রাজি আছেন তো? আরে হ্যাঁ বলো। তো আমরা এই নিউজপেপার ব্যাংক এখান থেকে স্টার্ট করছি। এখানে এই নিউজপেপার ব্যাংক মায়েরা আমাদের কথা দিয়েছে যেখানে থাকবে। শহরের মায়েরা আপনাদের যদি হেল্প করে আপনারা সাহায্য নেবেন তো? আর শহরের মায়েরা যখন আপনাদের যদি হেল্প করতে চায় আপনারা যখন নেবেন, আর আপনারাও শহরের মায়েদের সঙ্গে হেল্প করবেন তো? জোরে বলুন, জোরে বলুন একটু। হ্যাঁ হ্যাঁ শিক্ষাটাও বলতে পারবো যে আমাদের এই ঘটনা ঘটছে। যেমন আগারি সাদি কৌশল উনি যেমন আমাদের বললো, আপনারা মিটিংটা শুনলেন, কিন্তু আপনারা মিটিংটা শুনে আমি ড্যাম শিওর আপনারা নিজেরাই শুনলে, নিজেরাই বন্ধুদের মধ্যে আলোচনা করবেন বলে, কিন্তু বাড়ির মেয়েদের কাছে কি যাবেন? কি বাড়ির মেয়েদের সঙ্গে কোনোটাই আলোচনা করবেন না যে এত নির্যাতন হচ্ছে, কিভাবে এটা রক্ষা করা যায় এটা বলে কেউ বলবে না। নিজেদের দায়িত্ব পালন করতে ব্যস্ত। তো ওনাদেরও যদি আমরা এগিয়ে নিয়ে আসি, আপনি যেটা বলছেন, তাহলে কি পিছিয়ে থাকবে? মেয়েরা পিছিয়ে থাকবে, মেয়েরাও শিখবে, আমাদের যে মিশন আছে এবিসি আব্দুল কালামের, ওনার যে ইচ্ছেটা ছিল যে আমাদের 2020 এটা একটা সবার সেরা শহর হবে, সেখানে চিন্তা যদি আপনারা সবাই মিলে এগিয়ে আসেন আমার মনে হয় তাহলে ডেভেলপটা খুব তাড়াতাড়ি হবে। সরকার কবে করবে এই কবে করবে কারো আশা না করে নিজেরা 100% কাজ করুন। এশিয়ান হিউম্যানিটির সুপারিশে কর্ণাটক সরকার শিশু শিক্ষা অধিকার ভাতা দেওয়া হচ্ছে 1500-1500 টাকা বাৎসরিক, যেটা আপনাদের এখানে যা যেসব শিশুরা স্কুলে যাবে প্রত্যেক শিশু আপনাদের এখানকার সুপারিশের ভিত্তিতে আমরা পশ্চিমবঙ্গ চালু করতে চলেছি শিশু শিক্ষা উৎসাহ ভাতা মায়েদের জন্য। মায়েদের জন্য মানে শিশুরা যে ছেলে মেয়েকে পাঠাও স্কুলে, বুঝতে পারছেন, তাদের জন্য আমরা 1500 টাকা কর্ণাটকে অলরেডি আমরা করে দিচ্ছি। এটা এশিয়ান হিমরা সোসাইটিতে কর্ণাটক সরকার করেছে, আমরা সেম জিনিসটা রাজ্য সরকার করবো। যেমন এটা রাজ্য সরকার প্রজেক্ট, এবং তার সঙ্গে আমরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কী দিতে পারি সেটাও আমরা কেন্দ্র সরকারকে বলবো। আর সবচেয়ে হচ্ছে বাল্য বিবাহ, যখন মেয়েরা যখন এসে যায় শুন, বাল্য বিবাহের মধ্যে 18 বছর আছে, কিন্তু এমন অনেক কেস আছে 16 বছরে যাদের দেখা যায় একটু ভালো স্বাস্থ্যই আছে, এবং যদি দেখা যায় ছেলে ভালো আছে সেটা আপনারা করতে পারেন, সেখানে 16 বাধা দিয়ে সেই ক্ষতিটা করবেন না। এক নম্বর দেখেন ভালো ছেলে যদিও 18 বছর আছে, সে 16 জায়গায় আপনারা 18 বছর লিখে নেবেন, রেজিস্ট্রি লিখে নেবেন। আর সবসময় ছেলেদের মেয়েদের
থ্যালাসমিয়া পরীক্ষা করবে এবং ছেলেরা যে জামাই হবে সে যেন মদখন না হয়, কোনো স্বাস্থ্যবাজ না হয়, এগুলো লক্ষ্য রাখবে। আর আমরা যেটা চালু করতে চলেছি আমাদের ম্যারেজ ব্যাংক, শুন, যে মেয়েটা বিয়েবা হবে সে বাবা মার সাহায্য সাহায্য না নিয়ে সেই মেয়েটা সরকারের সক্রিয় সহযোগিতা আমাদের সক্রিয় সহযোগিতা সে নিজের বিয়ের খরচা সে নিয়ে দেবে, সেটা আমরা পরে বলবো যদি আপনারা পারমিশন দেয় কিভাবে আমরা বলবো। আর এটা এটা হবে প্রত্যেকটা যখন সে শিক্ষিত হবে, বুঝতে পারছেন, যদি একটা মেয়েকে বলেন এমটা নিয়ে নেবেন যে ক্লাস ফোরের জল পড়ছে যে তুমি কি হতে চাও সেটা সেইভাবে পড়াবে। যেমন আমার মেয়ে দশ বছর পড়াবে, মেয়ে বলে বলছি না, একজন কোনো একটা মেয়ে দশ বছর পড়তো, সে তার আব্বাকে জিজ্ঞেস করলো যে আব্বা এই যে মেয়েদের যে টর্চার হচ্ছে তার কী উপায়। তখন হাসতে হাসতে তার বাবা বলেছিল তুমি যদি দৃষ্টি ম্যাচে হতে পারো তাহলে তুমি এটা বুঝতে পারবে। সে সেই দিনই তার পরদিন দশ বছর গিয়ে নিয়ে ইয়ে করলো, টাস্টার নিয়ে মামুলি একটা স্কুলে মুদিয়ালি হাই স্কুলে ভর্তি হলো, মামুলি স্কুলে, সেখান থেকে কোনো টিউটর নেয়নি, নিজের চেষ্টায় সে সেখান থেকে স্টার পেলো, ম্যাট্রিক পেলো, হাই স্কুল পেলো, তারপরে কলেজের থেকে পেলো, পাওয়ার পরে সে আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হলো। এই সময় কলকাতা ইউনিভার্সিটি জাতীয় ইউনিভার্সিটি 75% ফেল করেছে, সেই সময় সে মাস্টার ডিগ্রিতে মাস্টার ফার্স্ট হলো, টপার হলো ইংলিশে অনার্স নিয়ে। সে আগামী এই এই দুমাস পরে ফেব্রুয়ারি মাসে সে WBCS এতে পরীক্ষায় বসছে, বসে যদি পাশ করে ভালো। আমরা এই যে প্রোগ্রামে আজকে এসেছি, সত্যি আমরা নারী এবং শিশু যে দুটো নিয়ে বাবু বলতে বললেন, আমাদের প্রত্যেকের দরকার নারী, যে পরিমাণে নারীদের নির্যাতন হচ্ছে বা বাল্য বিবাহ হচ্ছে এটা বেশি বেশি পরিমাণে সরকার রুখে দিক। কারণ অনেক বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে নাবালিকা 12, 14, 16, 18 বয়সে তাদের বিয়ে হচ্ছে এবং অনেকে লাভ ম্যারেজ করছে, পালিয়েও যাচ্ছে স্কুলে পড়তে পড়তে। এই বাচ্চা ছেলে মেয়েরা এরা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এদের অনেকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে এদেরকে বিভিন্ন পতিতালয় এদেরকে রাখা হচ্ছে এবং এদের দিয়ে দেহ ব্যবসা করা হচ্ছে। শিশুদের প্রচুর পরিমাণে শিশুদের কাজে লাগাচ্ছে, অনেক শিশু আছে যারা এখন স্কুলে যেতে সক্ষম এবং তাদের বেশি বেশি করে পড়াশোনার খুব প্রয়োজন, অশিক্ষিত করে রাখা হচ্ছে এইসব শিশুদের। এদেরকে আমি বলবো সরকারের পক্ষ থেকে বেশি বেশি পরিমাণে স্কুলমুখী করা দরকার আছে। ধন্যবাদ। বাসন্তী এলাকা থেকে ওই সুন্দর মেলার সময় কয়েক বছর আগে মেলাতে গিয়ে ফুচকা খাচ্ছিল পাঁচটা মেয়ে, পাঁচজন ছেলে গলায় চেন লাগিয়ে তারা আলাপ করে ফুচকার পয়সা দেয়। এবার বিয়ে করার পর্যন্ত বিয়ে করে তাদের বিদ্যাদী নইতে বিদ্যাদী ধারে নিয়ে যায় স্টনে, ওখানে একটা বাড়িতে রাখে, বিয়ে রাত্রি হয়। আর সকালবেলা বম্বে মেলে তাদের নিয়ে যায় পুনা, এবং আমাদের এই প্রোগ্রাম দেখে ওর মেয়েটির একটা বোন রীতা নামের বাসন্তী আমাদের কাছে আসে সিআইডিতে, সিআইডি পাঠ্য পড়ছে তখন সে আমাকে বলে তোমাকে যেতে হবে এটি পুনায়। আমরা যখন ফোর্স নিয়ে পুনায় গেলাম তখন দেখলাম যে সোনাগাছি আছে তার 10 গুণ বড় হচ্ছে পুনার রেড লাইট এরিয়া। আমরা দেখলাম ওখানকার সংগঠনই নাম আমাদের সংগঠন হচ্ছে ওখানে পুলিশ ফোর্স নাম, তখন ওদেরকার সংগঠন বললো যে এখানে পুলিশ নিলে প্রচুর মার্ডার হয়ে যাবে, আপনারাও মার্ডার হয়ে যেতে পারে, আপনারা কৌশল করুন, আপনারা আপনাদের পাঁচটা মেয়েকে নিয়ে আমরা চলে যান। আমরা বললাম ওদের প্রত্যেকের ঘরে AK-47 দাঁড়িয়ে আছে গেটে, আমরা ওদের সব পাঁচটা মেয়েকে আমরা
উদ্ধার করলাম, কিন্তু ওই মেয়েটাকে আর পাচ্ছি, একটা মেয়েকে রীতা নামের দিদিকে পাচ্ছি না। তখন রীতা নামের বোন দিদি নাম বলছে, স্যার একটা বড়ো বাক্স ইয়ে লাগাবে, তার এর মধ্যে থাকতে হয়। তখন দাদাগিরি নাম দিলাম, সে মেডিসিন বক্সের মধ্যে মেয়েটি আছে, রীতা দাম আছে, তাকে আমার বাড়ি করে আনলাম। ছটা একটা মেয়ে ছিল খড়্গ, তাকেও নিলাম, মেয়ের বাসন্তি আনলাম। আর দুঃখের বিষয়, কিছু মনে করবেন না, আমি কোনো জাত নিয়ে বলছি না, এই পাঁচটি ছেলে কিন্তু মুসলিম ছেলে ছিল, তারা তো বাড়ি ছিল ক্যানিংয়ে, ক্যানিংয়ে রাখি তারা, বুঝতে পারছেন, তাদের জেলে পড়লাম, তাদের এখনও তারা জেলে আছে, বুঝতে পারছেন। আর কামদুনি ঘটনা, বুঝতে পারছেন, কামদুনি ঘটনা আমি পোস্টমর্টম আমি নিজে দেখেছি, আমাকে হিউম্যানাইটসের পক্ষ থেকে এই দিয়ে বললো, স্যার আপনি থাকবেন। আমি এসপি সিআইডি রঞ্জিত কুমার মণ্ডলকে নিয়ে গেলাম সিবিআই, আমি দেখে আর থাকতে পারলাম না, তার পুরো দেশটা চাকু দিয়ে কেড়ে নেওয়া হয়েছে। আর শিক্ষাবিভাগের নল আছে না, সেই নল দিয়ে কোনো অস্তিত্ব রাখেনি, বুঝতে পারছেন। হ্যাঁ, এবার সেই কেসটা আমরা এ করলাম, করে আমরা ফাঁসির অর্ডার করিয়েছি, কিন্তু ফাঁসির অর্ডারটা চেপে রেখেছে হাইকোর্ট, রাজনৈতিক নেতাদের সবচেয়ে সহযোগিতা। আমরা করলাম সীমাহীন আধার, বই করলাম এশিয়ান হিউম্যান রাইট। এখন রয়েছে বাসন্তীতে, চলে যাচ্ছে সুন্দরবনে, এক এক করে তারা পৌঁছে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলতে, যারা আজ অবধি ভারতবর্ষে চুপ করেছিলেন না, পুরো পৃথিবীতে চুপ করে আছেন। মায়েরা যারা বাড়ি চালান, যারা বাচ্চাদেরকে বড় করেন, এই বাচ্চারা বড় হয়ে হারিয়ে যায় দেশের ভিড়ে, আমরা দাঁড়াতে পারি না মায়েদের পাশে। তাহলে মায়েদের জন্য সিস্টেমটা মায়েরা গড়ে নেবেন না কেন? যারা ন মাস বাচ্চাকে পেটে ধরতে পারেন, তারা পৃথিবীকে পেটে ধরবেন নাই বা কেন? যখন শাবানা বলছে এতগুলো পুরুষদের সামনে আপনারা বলবেন না, ঠিকই তো বলছে, হাজার হাজার বছর কেটে গেছে, যখন পুরুষেরা এত কিছু শিখে এদেশ থেকে সেদেশ করেও মায়েদেরকে দাঁড় করায়নি কোনো পাড়াতে, কোনো পাড়াতে কোনো জাতের মায়েদের জন্য ব্যাংক নেই, সে কেন গায়ের জোরে বলবে না যে আপনারা তো বলেননি? সে তো ঠিকই বলছিল, কোনো বইতে লেখা নেই যে ব্যাংক খুলতে হবে মায়েদের জন্যে, মায়েরা দাঁড়াতে পারবেন মায়েদের পাশে। তাই আপনারা ভাবছেন বিরাট বড় কাজ, দেশের ইকোনমিকে চেঞ্জ করার জন্যে বিরাট খাটতে হবে, 18 ঘন্টা জেগে থাকতে হবে, যেমন নাকি প্রাইম মিনিস্টার জেগে থাকেন, আসলে না, আইডিয়ার জন্যে জেগে থাকতে হয় না, আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার জন্যেও জেগে থাকতে হয় না, আইডিয়াটাকে ইউজ করতে শিখতে হয়। শুধুমাত্র একদিন মাসে 3 ঘন্টা দিলে যে কোনো জায়গার ইকোনমি চেঞ্জ হয়ে যাবে মায়েদের হাত ধরে। তাই আপনারা একটু জাগুন, একটু জেগে দেখুন, এবং মাসে যে যেখানেই থাকেন পাড়াতে মায়েদের জন্য একটা ব্যাংক খুলে সেই বাড়িতে গিয়ে খবরের কাগজ খাতা বই আর পারলে টাকা ডোনেশন করে আসুন, রেজিস্টারে নিজের নাম লিখুন, এবং এই রেজিস্টারের মাধ্যমে যা টাকা উঠবে 20% চলে যাবে ফিক্সড ডিপোজিট হয়ে ভবিষ্যতের জন্য, 10% চলে যাবে যারা অ্যাকাউন্টস মেনটেন করবেন, আর 70% টাকা সেখানকার সোশ্যাল ওয়ার্কের জন্যে। এই যে এশিয়ান হিউম্যান রাইট ঘুরে বেড়াচ্ছে, তাদের তো খরচা লাগবে, সেই 10% আমরা তাদের জন্য রাখতে চাইছি যারা এই কাজটি করে বেড়াবেন। অনলাইন চ্যানেল তারা চালাচ্ছেন, রোজ তারা রিপোর্ট করছেন, এটা কি ফ্রি করছি আমি? আমিও তো চার্জ করছি। তাহলে ভারতবর্ষের সাধারণ মানুষের যারা উঠে দাঁড়ানোর সময় এসে গেছে, আপনারা যারা মনে করেন পাড়াতে কাজ করবেন, পাড়াতেই কাজ করুন না, ভারত ভাবনা তো নিজের স্টুডিও করল, পাড়াতে কাজ করে মাত্র 30 টাকা বাচ্চা থেকে এজের সবার থেকে নিন, এবং মায়েদের পাশে দাঁড়ান, বাবাদের পাশে দাঁড়ান, ইউথদের পাশে দাঁড়ান, ইন্ডাস্ট্রি খুলুন। কোনো দেশের ইকোনমি 5 ট্রিলিয়ন কেন, 15 ট্রিলিয়ন কেন, তার চেয়ে অনেক বেশি হতে পারে যদি সাধারণ মানুষরা উঠে দাঁড়ায়, কারণ আমাদের হাত ধরে দেশ রাখবে, শুধু পিএম সিএম কাউন্সিলর এমপিদের জন্য নয়। এটা মাথায় রাখবেন যে আমরা ভোট দিই, তারা ভোট পায়, তাই আপনি যেদিন উঠে দাঁড়াবেন দেশ উঠে দাঁড়াবে, পার্লামেন্ট থাকবে, কারণ তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমাদেরকে সবচেয়ে আগে রিপ্রেজেন্টেড হতে হবে আমাদের পাড়াতে, পাড়ার কাউন্সিলর আপনার সঙ্গে কথা বলে না, আপনি কাউন্সিলরের সঙ্গে কথা বলেন না, পাড়াতে কেউ মারা গেলে আমরা তার পাশে গিয়ে দাঁড়াই না, আমরা জানি না কী ঘটছে সেখানে। একটা ম্যারেজ ব্যাংক, কাজী সাদেক হোসেন যখন বলছেন ম্যারেজ ব্যাংক খুলবো পরে জানাবো, পরেটা হচ্ছে যে সব মেয়েরা বাচ্চা থেকে এজেড, তারা যদি ম্যারেজ ব্যাংক খুলতে শুরু করে কলেজে স্কুলে, তারা যদি তাদের নিজেদের জন্য ডোনেশন তোলে, বিয়ের সময় তারা যদি 3 লাখ থেকে 5 লাখ নিজেদের নামে ফিক্সড করে, তাহলে সারা জীবন ধরে ফেরত দিতে পারবে, তাহলে তাদের নেক্সট জেনারেশনে আর কারোর থেকে হাত পাততে হবে না। তাই একটি মেয়ের বিয়ে শুধু বাবা মা নয়, পুরো দেশ দেবে,
এশিয়ান হিউম্যান রাইটকে আপনারা দেখতে থাকুন অনলাইন চ্যানেলে, তাদের সদস্য হন এবং তাদের হয়ে মানে আমাদের হয়ে পাড়াতে প্রচার শুরু করুন। একটা এ4 শিটে ছাপুন আমাদের আইডিয়াটাকে, সেটাকে লাগিয়ে রাখুন দোরগোড়ায়, লাগিয়ে রাখুন ল্যাম্পপোস্টে, লাগিয়ে রাখুন ডান্ডা দিয়ে, যাতে মানুষ যেতে আসতে দেখতে পায়। ভারতবর্ষের নেক্সট উত্থান সিটিজেনদের দ্বারাই হবে, সে লড়াই শুরু হয়ে গেছে। এখানে কারোর রক্ত চাই না, কারোর প্রাণনাশ চাই না, কাউকে রাস্তায় হাঁটা চাই না, কাউকে ঘন্টার পর ঘন্টা স্লোগান চাই না। চাই শুধু মাসে একদিন 3 ঘন্টা ঘরে বসে শান্ত মাথায় মিটিং, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অনলাইনে জুড়ে যান এশিয়ান হিউম্যান রাইটসের সঙ্গে। ধন্যবাদ।